অস্ট্রেলিয়া বিশ্বকাপে লড়াইটা যেন 12 দলের নয়, হয়েছে 13 দলের, যেখানে বাকি এক দল বৃষ্টি। বিশ্বকাপে 4 ম্যাচ গিলেই নিয়েছে সবচেয়ে বড় এই প্রতিপক্ষ, যেখানে রয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচও। এই 4 ম্যাচের মধ্যে 3টি ম্যাচই পণ্ড করে দিয়েছে মেলবোর্নের বৃষ্টি, আর যেটাই শঙ্কায় ফেলে দিয়েছে আইসিসিকে, কেননা পাকিস্তান বনাম ইংল্যান্ডের শিরোপা জয়ের হাড্ডাহাড্ডি লড়াইটাও হবে এই মেলবোর্নের স্টেডিয়ামেই। আর 13ই নভেম্বর ম্যাচের দিনে শতভাগ বৃষ্টির আশঙ্কায় এবার আইসিসি ফাইনাল ম্যাচের জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন আনল। পাকিস্তান ও ইংল্যান্ড দুই দলই একবার করে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার স্বাদ পেয়েছে। 2010 সালে শিরোপা জয়ের পর ইংল্যান্ড কেবল একবার ফাইনালে উঠতে পেরেছে, তাও 2016 সালের সেই আসরে শেষ ওভারে লজ্জা নিয়ে বিশ্বকাপ হাতছাড়া করেছে থ্রি লায়ন্সরা। পাকিস্তান অবশ্য 2009 সালে প্রথম শিরোপা জয়ের পর আর কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি, তাই তো এই দুই দলই শিরোপা জয়ের লক্ষ্যে জানপ্রাণ দিয়ে লড়াই চালাবে ফাইনালের মঞ্চে। তবে সেখানে যদি সব কিছুই পণ্ড করে দেয় বৃষ্টি, তবে দুই দলকে ফিরতে হবে ভীষণ রকম হতাশ হয়ে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনা 100%, মেলবোর্নে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় সারাদিনই হতে পারে বৃষ্টি, জলমগ্ন হতে পারে শহরের একাধিক রাস্তা। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের এই খবর চিন্তাতেই ফেলেছে আইসিসিকে, তাই তো ফাইনাল ম্যাচের আগে নিয়মের কিছু পরিবর্তন আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একটি টি টোয়েন্টি ম্যাচের জন্য আইসিসির বরাদ্দ থাকে 5 ঘন্টা 10 মিনিট, তবে মেলবোর্নের পূর্বাভাস দেখে ম্যাচের সময় বাড়ানো হয়েছে আরও 2 ঘন্টা, এখন ম্যাচের সময়সীমা থাকবে 7 ঘন্টা 10 মিনিট। পরিবর্তন আনা হয়েছে আরেক জায়গাতেও। এমনিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলাফলের জন্য 5 ওভার দুই দলকে ব্যাট করতেই হবে, তারপর আসবে ডিএল ম্যাথডের সমীকরণ। বিশ্বকাপের জন্য এই পরিসীমা ধরা হয়েছে 10 ওভারে, অর্থাৎ দুই দলকেই অন্তত 10 ওভার খেলতে হবে ফলাফলের জন্য। সেমিফাইনালের মতো ফাইনাল ম্যাচেও থাকছে রিজার্ভ ডে। যদি কোনো কারণে রবিবারের ম্যাচ স্থগিত হয়, তবে সোমবারে গড়াবে সেই ম্যাচ, কিন্তু রবিবার যদি কিছুটা খেলা হয়ে বৃষ্টি বাগড়া দেয়, তবে সেই ম্যাচ গড়াবে সোমবার, অর্থাৎ রবিবার ঠিক যতটুকু ম্যাচ শেষ হয়েছিল সোমবার ঠিক সেখান থেকেই শুরু হবে ম্যাচ। এই বৃষ্টি যদি এতটাই নির্দয় হয়, তবে আবার হতাশ হয়েও মাঠ ছাড়তে হতে পারে দুই দলকেই, অর্থাৎ বৃষ্টির কারণে যদি খেলাই সম্ভব না হয়, তবে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে দুই দলকেই। এককভাবে চ্যাম্পিয়ন হতে পারবে না বাটলার বাবররা, ফাইনালে উঠেও তাই দুই দলের অধরাই থেকে যাবে জয়।